المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حزه من الزنا أدرك ذلك لا محالة. فالزنا العين النذر والزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج يصدق ذلك أو يكذبه. رواه البخاري. وبستيت খামিস মশায়ের বড়দের ক্যাম্পের সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিনই বৈঠকে দিনই মাহফিলে এসে কিছু আলোচনা করা ও শোনা তৌফিক দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দূরদর্শন উপস্থিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিদি ভাই বন্ধুগণ, আমাদের সামনে ইশারে সালাত আছে, সময় খুব কম, কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি সবার কাছে অনুরোধ করব যে মোটামুটি আমাদের নাস্তা পানি হয়ে গেল, সবাইকে একটু মনোযোগ সহকারে শুনে শোনার জন্য অনুরোধ করব। গুরুত্বপূর্ণ কথা আলোচনা আমি অনুরোধ করবো যে আমাদের এখানে একটু আওয়াজ যে ইশারাতে কাজ করে তখন অনেক ভালো হয়। সম্মানিত দিদি ভাই বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। মুসলিম শব্দটি যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা পাব মুসলিম আত্মসমর্পণ করা আর ইসলাম আল্লাহ আলমিনের জন্য আপনার পুরা জিন্দগিটা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে আপনি সকল প্রকার অশ্লীলতা সকল প্রকার ব্যয়পনা সকল প্রকার
থেকে মুক্ত হয়ে আল্লাহর জন্য আপনার দানটাকে উৎসর্গ করেছেন। অবশ্যই একটা সীমা রেখা আছে, মুসলিমের একটা সীমা রেখা আছে, একটা বাইন্ডিং আছে, একটা বর্ডার আছে, এই বর্ডার পার হতে পারে না। এই যে মুসলিম মানে কি, মুসলিমের পরিচয় হলো তার বর্ডারের সীমা পার হবে না। সেই সীমা কি, হদুদ কি, সেটা আমাদের অবশ্যই জানতে হবে, মানতেও হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে একটি বিষয় উল্লেখ করব, সেই বিষয়টি হলো গোপন পাপ। যেই গোপন পাপের কারণে আপনার বাহ্যিক আমল গুলো কবুল হবে না। আর এক্ষেত্রে আমরা অনেকে জড়িত, বিশেষ করে যারা প্রবাসে আছি তারা এই পাপে জড়িত। সেই গোপন পাপ কি, গোপন সংকল্প কি, গোপন সেই জিনিসটা কি, যেটার কারণে আপনার বাহ্যিক ভাবে ইবাদত কবুল হবে না। আমরা অবশ্যই বর্তমানে এমন একটা সময়, এমন একটা কাল, এমন একটা যুগ অতিক্রম করছি যে সময় একজন মুসলিম খাঁটি মুসলিম হয়ে থাকতে পারবে না, যে সময় ইমানদার একজন মুমিন তার ইমানকে ধরে রাখতে পারবে না। অশ্লীলতাই দেহায় মনে জড়িয়ে পড়বে, তার ইমানকে ধরে রাখতে পারবে না। এই ফিতনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার একটা ভয় হয়, আমার একটা আশঙ্কা হয় আমার উম্মতরা, ইন্নামা আকরামু গোপন পাপে লিপ্ত হবে। আমরা গোপন পাপ কি এটা এতদিন হাদিসে দেখে বুঝতাম না, গোপন পাপ কাকে বলে এতদিন আমরা জানতাম না। আজকে আমাদের সামনে পরিষ্কার, গোপন পাপ কাকে বলে, গোপন গুনাহ কাকে বলে, গোপন কর্ম কুকর্ম কাকে বলে, আজকে আমাদের কাছে পরিষ্কার। আমাদের হাতে হাতে ইন্টারনেট, আমাদের হাতে মোবাইল, আমাদের হাতে আধুনিক যন্ত্র, এই যন্ত্রের মাঝে গোপন পাপ কি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। গোপন পাপ এটা বোঝা যাবে না। একজন মমিন, একজন মুসলিম ব্যক্তি, সে মুসলিম, নিজেকে মুসলিমের দাবি করে, মুসল্লি দাবি করে, আল্লাহ রাসূল বলছেন এই গোপন পাপটা বেশি ভাগ আমার মুসলিমের ভিতরে প্রভাব করবে। মসজিদে সে নামাজ পড়বে, তাহাজ্জুদও পড়ে, উমরাও করে, হজও করে, আবার ভিতর ভিতর গোপন পাপ লিপ্ত আছে। সেই গোপন পাপটা কি, আশাহওয়াল খাতিয়া, গোপন উপবৃত্তি, গোপন পাপ, সেটা আজকে আমাদের কাছে পরিষ্কার এই ইন্টারনেটের যুগে। পানির নিচে, সমুদ্রের পানির নিচে একটা কালো পাথরের উপরে, এই কালো জিনিসের উপরে
করে যদি একটা কালো পাথর হাঁটে, কালো পিঁপড়া হাঁটে, হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, আমরা সাধারণত আমার চোখের সামনে তো আমরা দেখতে পাই না, তাই কিনা? কিন্তু সমুদ্রের নিচে কালো পাথরের উপরে যখন পিঁপড়াটা হাঁটাহাঁটি করে, আল্লাহ রাব্বুল আলামিন আসে আজিম থেকে ওই পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পান। তিনি হলেন আল্লাহ, আসে আজিম। সে আসে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে দেখতে পান, সেই পিঁপড়া হাঁটতেছে এবং পায়ের আওয়াজ তিনি গিয়ে শুনতে পান। তিনি হলেন আল্লাহ। আপনি গভীর রাত্রে একাকি নিরিবিলিতে একাই যত রকম কাজ করেন না কেন, ইন্নাল্লাহ খাবিরুন বিমা ইয়াসনাউন, তিনি সব খবর রাখেন। পরিষ্কার কি না বলতেছে? আজকে গোপন পাপ আমরা লিপ্ত, সেই গোপন পাপটা কি? সেটা হলো আশাহু আর সাফিয়া। গোপন পাপ সেটা আমাদের কাছে পরিষ্কার, এটা মানুষ জানে না। অনেকে আছে খুব পরিষ্কার, বাহ্যিক ভাবে খুব ভদ্র ছেলে, সামাজিক ব্যক্তি, কিন্তু গিয়ে দেখেন যখন সে একাকি ঘরে আছে, কম্বলের নিচে আছে, তার সামনে কি কি ভাসতেছে, বুঝছেন কি না? গোপন কি পাপ কি, এটা কি, এটা আমরা আগে জানতাম না, এখন পরিষ্কার। আপনি প্রেমের সম্পর্ক আছে, অবাধের সম্পর্ক আছে, অথবা অশ্লীলতায় জড়িয়ে গেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেটা বলছি সেটা হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুস জিনা, আমি ঘুমিয়ে আছি, উমা মা বাহিরে
শদীদা যখন আমি পাহাড়ে উঠলাম আমাকে পাহাড়ে উঠানো হবে তখন দেখলাম বিপাস শব্দ কিছু মানুষ পাহাড়ের উপরে ঘুরে তাদের বডি গুলো ফুলে পেঁপে এমন আকৃত হয়ে আছে তাদের গন্ধ এমন গন্ধ বলা হচ্ছে তাদের গন্ধ সম্পর্কে রাসূল বলছেন তাই যাবে ইব্রাহিম সালাম তার স্ত্রীকে বলছেন ছাড়া
যখন সানা এসে জানে বাসার কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে যখন ঘর প্রবেশ করেছে জানেন সেটা যে বাচ্চা সানা গায়ে হাত লাগাতে উঠে দাঁড়িয়েছে, হাত লাগাতে যাবে এই মুহূর্তে সারা বলছেন থাম, এক মিনিট সময় দিতে হবে আমাকে, কারণ ওই তো পূর্বাঙ্গ আছে। সুন্দরী নারী দেখে তার সাথে অবাধ্য মিলন করা, সারা বললেন থাম একটু সুযোগ দাও, উঁচু হবে নমাজ হবে তারপর তোমার সাথে কোন কথা আছে। সারা আলাইহিস সালাম উঁচু করে নামাজ শুরু করেছেন, নামাজ বললেন, নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডেকে নিয়েছি, তুমি আল্লাহ এটা আমি বিশ্বাস করি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবী, আমি বলি না আমার স্বামী, আমি নবী হিসেবে ইব্রাহিমকে মেনে নিয়েছি, তিনি নবী। তিন নম্বর মাথা যিনি বলেছিলেন আল্লাহ, তিন নম্বর মাথা হলো আমার লজ্জা স্থান আজ পর্যন্ত আমার স্বামী ছাড়া পৃথিবীতে কেউ ব্যবহার করতে পারেনি। এই তিনটা কথা যদি তোমার কাছে আকর্ষণ করলাম, এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে, আমি গোপনীয় ভাবে কোন অবৈধ সম্পর্ক করিনি, আমার লজ্জা স্থান পৃথিবীর কেউ আমার স্বামী ছাড়া ব্যবহার করার সুযোগ পাইনি, এটা তুমি জানো, এই কথা যদি সত্য হয়ে থাকে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে আমার উপরে কোন কাফেরকে তুমি প্রাধান্য জয়ী করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না হয়। ইমান কি জিনিস দেখেন, গোপন বাক্যে বেঁচে আছেন, ইমান কি জিনিস, সারায় সারা দোয়া করছেন, এই দোয়া পালন শেষ হতে না হতেই ছেলে জানে বাদশা উল্টে পড়ে গেছে, বুঝলেন কিনা? গোপন পা সারায় সালাম যখনই দোয়া শেষ হতে না হতে সুলেতের বাসা উল্টে পড়ে গেছে, ইমান কি জিনিস দেখেন, আমার কাছে দোয়া কবুল হয়ে গেছে। আর কি ইতিহাস ঘটনা আমাদের শোনায়, ঈসা আলাইহিস সালাম ঘটনা আমরা জানি, ঈসা আলাইহিস সালাম ঘটনা জানি কিনা, আল্লাহ তালা করে উল্লেখ করেছেন আহসান কসাস করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম ঘটনা হলো সবচেয়ে চমৎকার ঘটনা। যখন আমরা জানি ঈসা জুলেখার আমরা কথা দেয় যেটা প্রেম কাহিনী বলে থাকি, যে ঈসা আলাইহিস সালাম এটা তার জুলেখার সাথে প্রেম করেছিল, তাহলে মিথ্যা, ঈসা আলাইহিস সালাম প্রেম করেন, জানি নবীদের ইমাম, দেখেন কি জিনিস গোপন পাপ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানায়
এরপর আমরা একটা ঘটনা জানি, তিনজন চাকরি ঘটনা, তিনজন চাকরি ঘটনা আমরা সবাই জানি। রাস্তায় যে চলে যাচ্ছেন, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির কারণে তারা একটা গর্তে প্রবেশ করলেন, গর্তে ঢুকার তারপরে একটা গর্তের উপরে পাথর এসে বন্ধ হয়ে গেল, পাথর এসে ভারী পাথর, যেটা তাদের তিনজনের পক্ষে স্বর্ণ সংবাদ ছিল না, পাথর এসে গর্ত বন্ধ হয়ে যাওয়ার পরে তারা বিপদে পড়ে গেছে। এখন কি করবে? এখানে কোনো লোকজন নাই, কোনো মানুষজন নাই, আল্লাহর আশ্রয় ছাড়া কোনো ক্ষতি নেই তাদের। তারা একজন আরেকজন, তাদের যে সমস্ত নেকি ছিল, ভালো অঙ্গ ছিল, তারা স্বীকার করতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বলতে লাগলো আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, এই ভালো কাজ যদি তোমার সন্তুষ্টিজনক হয়ে থাকি তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এই দুইজন ব্যক্তি তাদের আমলের কথা বললেন, আর পাথরের দুই অংশ সরে গেল, সর্বশেষ যে অংশটি এখনো বের হওয়ার কোনো সম্পদ নাই, বের হতে পারবে না। সর্বশেষ তারা সেই ব্যক্তি, যে ব্যক্তি গোপন পাপের লিপ্ত হওয়ার কারণে আল্লাহ গোপন পাপ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, তো পাথর সরাই দিয়েছে, সেই ব্যক্তি, সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি যুবক যে তার চাচাতো বোনকে ভালোবাসত। দেখেন আমরা আজকে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন সব ছবি আমাদের কাছে, তিনি তার চাচাতো খুব ভালোবাসতেন, ভালোবাসছে যে অসাধ্য। পৃথিবীতে মানুষ মহিলাদেরকে যত ভালোবাসে তার চাইতে কঠিন ভাবে সে ভালোবাসত তার চাচাতো বোনকে, সে ভালোবাসত একজন অপরজনকে ভালোবাসত। শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে এই যুবক তার চাচাতো বোনকে বোনকে প্রস্তাব দিল, আমি তোমার সাথে কাজ করব, গোপন কাজ করব, গোপন পাপে লিপ্ত হব, তার তোমার মতামত বলো। সে মহিলা তাকে বললো, না এটা কিভাবে হতে পারে? সেই পর থেকে বাঁচে বেঁচে থাকার জন্য তার চাচাতো বোনকে বললো, শুনে রাখো, যদি তুমি আমার সাথে কাজ করতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? একশো দেড়হাম স্বর্ণ মুদ্রা যদি তুমি আমাকে দিতে পারো তাহলে তোমার সাথে কাজে আমি লিপ্ত হব। তো এটা তো অসম্ভব, একশো স্বর্ণ মুদ্রা কি অনেক? আর সে ছিল গরিবের ছেলে, এটা অসম্ভব, খুব কঠিন কাজ, এটা তার পক্ষে সম্ভব ছিল না। মহিলাকে চিন্তা করলো, এটা সে পারবে না, আর আমার সাথে কাজ করতো সে আসবে না। কিন্তু সে হার ভাঙা পরিশ্রম করলো, এদিক ওদিক কাজ করলো, একশো স্বর্ণ মুদ্রা নিয়ে তার সামনে উপস্থিত হাজির, আশ্চর্য হয়ে গেল মহিলা, এটা কিভাবে সম্ভব? কিন্তু তার সাথে যে কাজ করবে এই জন্য সে হার ভাঙা পরিশ্রম করে স্বর্ণ সংগ্রহ করেছে, তার হাতে দিয়ে বলছে, এখন আমাদের আমার কাজ আমাকে করতে দাও, কাজ করবে। উভয় উভয় মত হয়ে গেছে, জালাসা তাই না, রিজ নাই, বলা হয়েছে সে বসে গেছে তার দুই পায়ের কাছে মাঝামাঝিতে বসে গেছে, সে এখন কাজ করবেই। তখন মহিলাটি বললো, ইত্তাকিল্লাহ, আব্দুল্লাহ আল্লাহকে ভয় পাও। চাচাতো ভাই কিন্তু বললেন না, বললেন কি, আব্দুল্লাহ আল্লাহ বান্দা আল্লাহকে ভয় করো। এমন ভয় বললেন, আল্লাহকে ভয় করো। সেই যুবক এই কথা শুনেছে, তার কৃতকার কেঁপে উঠেছে, সাথে সাথে সে ওখানে উঠে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন বলছে ওই যে গুহাটা আছে গর্তে, এখন আল্লাহ বলছে, আল্লাহ আমি ওই কাজটি গোপন পাপে লিপ্ত হতে পারিনি তোমার ভয়ে, তোমার জন্য একমাত্র তোমার ভয়ে আমি ভিতরে এমন বন্ধন ধরেছিল, তোমার ভয়ে আমি ওই গোপন পাপে আমি লিপ্ত হতে পারিনি, যে না আমি লিপ্ত হয়নি। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে তুমি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরটি সরে গেল, সরে গেল, তিন ভাগ সরে গেল, এখন বের হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? গোপন পাপ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবে। তাহলে সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা গোপন পাপে আজকে এমন ভাবে লিপ্ত হয়েছি, আপনি গোপন পাপে এমন ভাবে লিপ্ত হয়েছেন, নামাজ পড়ছেন আমার গোপন পাপে লিপ্ত আছেন, আর বলতে থাকেন
কোনভাবে সাথে আপনার সম্পর্ক আছে কশ্চিন তাদের দোয়া কবুল হবে না। সুতরাং আজকে আমরা এই গোপন ভাষা জর্জরিত মোবাইলে এমন ভাবে গোপন ভাবে আশ্চর্য জিনিস আমাদের কথার সামনে আসলে জানি না। আপনি আছেন সৌদি আরবে, বাংলাদেশে আপনার প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলতে 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 উলঙ্গ হয়ে গেছেন, এটা হলো গোপন পাপ। আপনি মোবাইলে অবৈধ সম্পর্ক রাখেন মহিলার সাথে, মেয়ের সাথে, এটা গোপন পাপ। গোপন পাপ বহু দৃষ্টান্ত। সুতরাং আমরা সর্বশেষ আপনাকে আমাদের সবাইকে আমি নিজেকেও বলছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সকল প্রকার পাপ থেকে বিশেষ করে গোপন পাপ থেকে আলাদা রাখতে হেফাজত করুন আল্লাহ আমিন। এরপরে চোখের চেনা হয় গোপন পাপ কি জিনিস দেখেন, চোখে দেখলেন চোখের চেনা হলো গোপন পাপ, কানে শুনলেন একটা রাসুল ছবি শুনলেন আর দেখলেন কানের চেনা হয়ে গেল, অন্তরের চেনা কি তামান্না বাতাসটাহি অন্তরের সে পরিকল্পনা করলো এই কাজটা অমুক করবো, এই কাজ এই কাজ তার মহিলার সাথে অমুক কাজ করে ফেলবো কথা বলবো, তা গোপন পাপ হয়ে গেল। সুতরাং আমাদেরকে সকল প্রকার পাপ থেকে হেফাজত নিজেকে করতে হবে এবং নিজেকে সংরক্ষণ করতে হবে গোপন পাপ থেকে থাকার জন্য। গোপন পাপ থেকে বাঁচেন তাহলে আপনার বাহ্যিক এমন বড় কবুল হবে মসজিদ নাই, যত বড় মোবাইলে আপনার মহিলার ছবি আছে প্রেমিকার ছবি আছে সব ছবি ডিলেট করতে হবে, সব নাম ডিলেট করতে হবে, সব রসলিমের থেকে দূরে থাকতে হবে, তার আপনার নবজ কবুল হবে এবারে কবুল হবে। মসজিদ সব প্রতি কোনো নাম নাই, এই শাস্তি আপনার ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এখানে যারা উপস্থিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গোপন পাপ থেকে বাঁচান করুন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাই যারা আমরা ঋণগ্রস্ত আছি আল্লাহ তাআলা আমাদের ঋণগ্রস্ত যারা আমরা আছি ঋণ পরিশোধ করার সুযোগ তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সকল ঈমান বৃদ্ধি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবার এদেনে আমলে রুজিতে বরকত দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের রাখুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।